স্যাটিসফ্যাকশনের ব্যাপারে বলতে গেলে এখন পর্যন্ত বিপ্রপার্টি ইয়েতে মানে 100% স্যাটিসফাইড এখন পর্যন্ত। আমার নাম রবিউল আলম টিপু, আমি আছি পদ্মা ব্যাংকে রিমিডিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টে ইবি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। চাকরির ইয়েতে আমি বসি আমাদের মিরপুর 10 নম্বরে যে অফিস আছে সেখানে, আমার ছেলের অফিস বনানীতে, আমার মেয়ে পরে হলো মহাখালীতে একটা ইউনিভার্সিটিতে। খুব সম্ভবত ফেসবুকের একটা ইয়েতে সাইট থেকে পাওয়া ওনাকে, মানে বিপ্রপার্টিটা, সেখানে একটা নাম্বার ছিল, সেটা দিয়ে মনে হয় শিয়াব সাহেব নামে এক ভদ্রলোক যিনি এটাকে নেগোসিয়েট করেছিলেন পরবর্তীতে। টিপু স্যার যখন আমাদের বিপ্রপার্টি থ্রু থেকে ভাড়া নিতে আসে, তার একটা বড় অ্যাপার্টমেন্ট প্রয়োজন ছিল অবশ্যই, একটা স্ট্যাটিক মিরপুর ডিওএইচএস এরিয়াতে। ওনার সাথে যোগাযোগ হওয়ার পরে আমরা এখানে আরও দুই একটা বিল্ডিং দেখেছিলাম, বাট এটাতে আসার পরে, দেখার পরে, ওনার সাথে কথা বলার পরে এবং সাইড বাই সাইড যে উনি যে মানে ওনার যিনি এই ফ্ল্যাটের, ওনার সাথে আমাদের মিটিং করার ব্যবস্থা করে দেওয়া হলো এবং কথা বললাম। সো অন্য অন্য দিক বিবেচনায় মনে হচ্ছে যে এটাই আমার জন্য কনভিনিয়েন্ট হবে বা ইয়ে হবে, যার জন্য এখানে নেওয়া আর কি। ইট ওয়াজ নাইস জার্নি, এটাতে বলতেই হয় যে শিয়াব সাহেব হ্যাজ ডান এ লট গুড জব। টিপু স্যার অ্যাপার্টমেন্টটা খুঁজে পেতে তেমন কোনো সময় লাগে নাই, বিকজ অফ এর আগে ওই ওনারের ফ্ল্যাট নিয়ে আমরা কাজ করেছিলাম। ওনার সাথে আমাদের প্রথমবার একদিন জুডু ছিল 1902, এদিকেই দুই একটা বাসা দেখেছি, তারপর এটা দেখেছি। সেকেন্ড ডেতে মনে আমার সাথে উনি ল্যান্ডলেডির যোগাযোগ করে দিয়েছেন, দুইটা তিনটা সিটিংয়ে আমরা ফাইনালাইজ করে ফেলেছি, খুব বেশি সময় লাগেনি। টিপু স্যারকে আমরা দুইটা অ্যাপার্টমেন্ট দেখেছিলাম, দেন উনি ফার্স্ট যেটা অ্যাপার্টমেন্ট দেখেছিলাম উনি ওটা কয়েকদিন পর আমাদেরকে কনফার্ম করে ফেলে। সুডুলি প্রফেশনাল, যে তারা তো প্রফেশনাল ওয়েতে দেখেছে এবং সেটাকে তাদের দিয়েছিল যে আপ টু দ্য লাস্ট পর্যন্ত যে যার সাথে কথা বলছে তাকে স্যাটিসফাই করা। বি প্রপার্টি, ইয়োর কমপ্লিট প্রপার্টি সলিউশন।